আলাইকুম আপনারা জানেন দেশে একটা যুদ্ধ চলছে যে যুদ্ধে আওয়ামী লীগ তাদের পালিত পুলিশ বিজেপি সেনাবাহিনী সেই সাথে তাদের সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ একদিকে তারা সশস্ত্র হয়ে তারপরে হামলা করছে নিরীহ বাংলাদেশিদের উপরে কোন ছাত্র শিক্ষক কোন রাজনৈতিক দল নয় এখন পুরো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে শেখ হাসিনা সে যুদ্ধ চলছে আজকে আমাদের এই অনুষ্ঠানটা মূলত এই যুদ্ধে আসলে কিভাবে তাদের বিরুদ্ধে লড়াই করা যায় সেই কৌশল নিয়ে এই মূলত আলোচনা করব আমাদের সাথে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সাবিল লস্কর আহ সাবিল লস্কর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখেছেন যে এবং কি বলবো যে মধ্যযুগীয় যে হামলা এই বর্তমান আহ শেখ হাসিনার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী চালিয়েছে সেটার সাথে মানে ওই সময়ের অবস্থাটা কি ছিল সেটা দিয়ে আমরা আগে শুরু করি দেশে এবং প্রবাসে এবং অভিনন্দন আজকে আমি প্রথমেই বলতে চাই যে জেনারেল ফজলুর রহমান এবং জিল্লুর রহমান এবং আসিফ নজরুল সাহ ওনারা যে সময় দিচ্ছেন জাতির জাতির জন্য এই কুঠা আন্দোলনে এটার জন্য আমি ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এখন কুঠা আন্দোলন যেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কুটা এটা আসলে কোনো মুক্তিযোদ্ধার কোনো কারণ আপনারা দেখেন বাংলাদেশ স্বাধীনতার পরে যখন শেখ বিরুদ্ধে এই জাসদ বা যারা মুক্তিযোদ্ধা ছিল তারা চলে গেছিল তখন যেন উনি বাকশাল

এটার মধ্যে ধরেন ফিফটিন টু টোয়েন্টি ভারত নিয়ে দেখবে ভারতকে আইডেন্টিফাই হয়ে গেছে আর বাকি সব উনি বাংলাদেশকে ওনার হাতের মধ্যে রাখতে কন্ট্রোল করার জন্য ওনার ওই মন্ত্রী মিনিস্টার যারা আছে ওনার আত্মীয় স্বজন ওদেরকে দিবে যাদেরকে দিবে এরা তার জন্য যান প্রাণ দিয়ে দিব সে যা ইচ্ছা তা করাইতে পারবে তাদেরকে আর আমাদের যে স্কলার যারা স্টুডেন্ট ওরা কোনো জব পাবে না কারণ তারা কেউ আছে আপনার এই গার্মেন্টস এর কাজ করে আপনার রিক্সা চালায় অনেক মুক্তি আমি দেখেছি বেবি ট্যাক্সি চালায় মুক্তি জন্য এই কোনো কোটা না এটা হলো একটা বুয়া বুঝছেন এইটা আমাদের দেশকে পঙ্গু করে দিতে দেশকে পুরা তাদের হাতে নিয়ে কন্ট্রোল করার জন্য তারপরে দেখেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ যখন বাংলাদেশ পাকিস্তান এবং বাংলাদেশ জন শেখ মুজিবুর রহমান পাকিস্তান ইলেকশন হয়েছিল এই ইলেকশনে শেখ সাহেব উইন করেছিলেন শেখ সাহেবকে পাকিস্তানের ক্ষমতা দেওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তান ক্ষমতা দেয় নাই এর জন্য শেখ শেখ সাহেব তড়িগড়ি করে যুদ্ধ লাগাই দিলেন যে কোনো জিনিস আজকে ধরেন বিএনপি আছে পনেরো বিশ বছর থেকে হাসিনা ক্ষমতায় আছে কিন্তু এরা তো যুদ্ধ করে নাই কোনো বিএনপি আওয়ামী লীগের না কোনো বাড়ি ঘর বানছে না করতেছে না ওয়েট করতেছে ইউনাইটেশনে যাচ্ছে বিভিন্ন দেশে কমপ্লেন করতেছে ইউনাইটেশনে আমেরিকা সব দিকে কিন্তু শেখ সাহেব করে পাকিস্তান যুদ্ধের ডাক দিল কারণ তখন ইন্ডিয়া মনে করছিল যে শেখ শেখ তো তো আমাদের লোক তাহলে এই চান্স তাড়াতাড়ি করে ইন্ডিয়া বলছে যুদ্ধের ডাক দিয়েছে তখনই কিন্তু যখন যুদ্ধের ডাক দিয়েছিলেন শেখ সাহেব এই সময়ে কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার রোড ঢুকে গেছে আমি জানলাম কই কি যে কোনো পাকিস্তানি একটা ইপিআর ছিল ক্যাম্পের মধ্যে দুইজন লোক আই যাবো থেকে লামছে লামে বলছে তোমার মারছো কিনা ওরা বলছে না এখন মারি না বলে যাও মারো গিয়ে তো তারে মারা হয়ে গেছে ক্যাম্পের মধ্যে সে পায়ে পড়ছিল আমার এলেস করি আমার বাচ্চা আছে দেশে তো ওরা মানে নাই ওরা করছে তার সে মারা গেছে তারপরে একটা ছেলে বলতেছে যে দুইজন লোক যে গাড়ি থেকে লামলো ওরা তো অন্য ভাষায় কথা বলছে এর জন্য আমি বলতেছি র বাংলাদেশ তখন শেখ সাহেবের লগে ওদের সম্পর্ক আছে জামিন যুদ্ধ টাক দিব দেশে ঢুকে যাইব তখন কিন্তু র ঢুকিয়া এই গণহত্যা করছে বলতেছে পাকিস্তান কারণ বাংলাদেশের শেষকে ওরা ক্ষমতা দেয় নাই কিন্তু বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট মানুষ চায় নাই পাকিস্তান আমাদের থেকে আলাদা হোক কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা যুদ্ধে গেছে তারপরে ইন্ডিয়ানরা দেখছে রো যে আরো মানুষ যদি হত্যা না করি তাহলে পাকিস্তান বিরুদ্ধে স্ট্যান্ড করবে না তখন ওরা গণহত্যা করছে যেরকম ধরেন বিডিআর বিদ্রোহ ওরা আসিয়া মারলো মাইকে মারার পরে গেল আর চিন্তা করে সেনাবাহিনীকে বিদ্রোহ হইতো সেনাবাহিনীকে মারতে পারতো এরকম তাও দুই দিন টোয়েন্টি ফোর আওয়ার এদের জেলে বসছে আপনি চিন্তা করি দেখান একটা ক্যাপে যদি বিশ জন থাকে একশো জেনে পাঁচটা পাঁচ দেশে পঞ্চাশটা ক্যাম্প পঞ্চাশটা ক্যাম্প এরা ইন্ডিয়ার সাথে এরা কিন্তু জানেই না আর যারা যারা বিডিয়ার বিদ্রোহ ঘটাইলো এই তাপস নান এরা কিন্তু দেশ চালাচ্ছে আমাদের সেনাবাহিনী ওদেরকে পাড়া দিচ্ছে আমাদের মিডিয়ারে জানে এই মিডিয়ারে যেন হাসনাকে পাড়া দিচ্ছে এই মিডিয়ারে কোনোদিন কইছে যে এই যেন এক হাজারের উপরে মিডিয়ার জেলে বলে রাখছে ওরা কি মিডিয়া বিদ্রোহে আনতো তো মিডিয়া বিদ্রোহ হইতো না আসতে যদি কেউ করে কি করতে সে দর্শন যদি জানায় তাহলে এই রাখছে একমাত্র ইন্ডিয়ার শাস্তি তারপরে আসেন শেখরি যুদ্ধ তারপরে বাংলাদেশ যখন শেখ সাহেস আসলেন আসার পরে পরেই উনি বাকসাল তখন কিন্তু তাজউদ্দিন আহমদ শেখ সাহে অনেক বুঝাইছে দেখেন বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন করছে এটা বাক্সাল মানুষ মেনে নিবে শেখসাব এমন এক প্রকৃতির লোক ছিলেন উনি কাউকে পাত্তা দিত কাউকে কোনো সেনাবাহিনী হোক পুলিশ হোক কাউকে উনি উনি কথাবার্তা খুব হাই লেভেলে শেখ সাহ মনে করতেন যে বাংলাদেশের সাধারণ মানুষ এরা আমার সব আমার প্রজা আর বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ যা আছে আনসার বাহিনী সব আমার লাগে এইটা ওনার মরার আগদিন পর্যন্ত ওনার এইটাই অহংকারী ছিল যে এরা আমার সামনে কেউ কথা বলতে পারে তারপরে দেখেন বাংলাদেশে রক্ষী ভাই আমাদের দেশে দুর্ভিক্ষ সেনাবাহিনী যা অস্ত্র পাকিস্তানের রেখে গেছিল সব অস্ত্র কিন্তু ইন্ডিয়া নিয়ে গেছে কল কারখানার যা যন্ত্রপাতি তাও নিয়ে যাইতেছে মেজর জলি মেজর জলি বাধা দিছিল বাধা সৃষ্টি করলো মেজর জলিকে নিয়ে উনি জেলে ঢুকল সে রাখলো রাখে ওনার তো চাকরি তারপরে সিরাজ শিকদারকে উনি হত্যা করলেন তারপরে দেখেন রক্ষী বাহিনী বানালেন যে জায়গায় আমাদের সেনাবাহিনীর অস্ত্র নাই খাবার নাই দেশে এই সময় উনি রক্ষী বাহিনী বানালেন রক্ষী বাহিনী কিছু কিছু আওয়ামী লীগের লোক ছিল অফিসার তারপরে ইন্ডিয়া এবং বাংলাদেশে রক্ষী বাহিনীকে ট্রেন করাইতো আর বাংলাদেশ থেকে আর্মির অফিসার মেজর কর্নেল বিড়িয়া যা আছে ইন্ডিয়া পাঠাইতো ইন্ডিয়া যাওয়াই মিস তাদেরকে স্বীকার শিকার নত জান বারবার ইন্ডিয়া উনি পাঠাইত তখন আর্মি অফিসার থেকে সেনাবাহিনীকে উনি খুবই ইগনোর করতেন সেনাবাহিনীকে কোনো দিন পছন্দ করতেন না ওনার ইচ্ছা ছিল ওনার প্ল্যান ছিল যে বাংলাদেশ রক্ষী বাহিনী যখন স্টাবলিশ হবে তখন কিন্তু এটা একটা কথা উঠছিল একদিন আপনারা জানেন নন থাকে যে বাংলাদেশ আমরা কার সাথে যুক্ত করি ভারত তো অনেক বড় দেশ তাহলে আমাদের সেনাবাহিনীর কোনো প্রয়োজন নেই তাদের প্ল্যান ছিল যে বাংলাদেশে যখন রক্ষী বাহিনী স্টাবলিশ হয় তখনই ওরা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যান করে দিত এগুলো প্ল্যান তখন কিন্তু এই যে মেজর ডালিম আছে কর্নেল রশি যারা শেখ হত্যা করছে এরা দেখছে তো ভারত বাংলাদেশ প্রকণ্ড ভারত হয়ে যাচ্ছে আমাদের আর কোনো নাই শেখ মারা যা আজকে এরা বিদেশে পালাই আছে সবাই তাকে বেইমান ডাকে তাজুদ্দিন আহমদকে বেইমান ডাকে তারপরে কিনা আরো আছে অনেক ওই আওয়ামী লীগের তাদেরকে বলে কিন্তু ওরা করে কিন্তু আওয়ামী লীগের মধ্যে দেশ আছে মস্তাক আহমদ মস্তাক আহমদের বেইমান থাকে কিন্তু বেইমানকে বেইমান শেখ মুজি না বেইমান বেইমান মস্তাক আহমদ আপনি বলেন তো বেইমানকে এই জাতির সাথে বেইমানে করছে শেখ মুজিব এই জাতির সাথে খন্দকার মস্তাক আহমদ বেইমান করে নাই এই সাথে পুলিশ যারা ক্যাপ্টেন মাজার তারপরে যারা কে নাম সেজন্য দলিল যারা হত্যা করছে শেখ সম্বন্ধে এরা দেখছে বাংলাদেশ আর বাঁচানো সম্ভব না আমাদের দেশ ভারত হচ্ছে এবং হয়তো ভবিষ্যতে আমাদের সেনাবাহিনী গেন্ড হবে এইগুলা প্ল্যান শেখ সবে করতেছে পুরো তারপরে জাশর আমি জাশর করতাম তখন করতেছিলাম জাশর বাধা হয় কেন আমি কি শেখ সাহেব শেখ সবে নিতে چلا গেল আর দেখেন সেনাবাহিনী পাকিস্তানিরা না সেনাবাহিনী মানুষ হত্যা করছে আমি নিজে দেখছি আমার আব্বা কোন উদ্দু মারতে পারেন তুই এখানে বসাই রাখছো কেন বললো এই মালা বাচ্চা মুক্তিযোদ্ধা মারার লাগে গর্ত করতেছি আমার আব্বা মুক্তিযোদ্ধা এরা মুসলমান এরা হিন্দু ঠিক বলতাই মনে হয় আমি এই যে পাকিস্তানের বিরুদ্ধে অনেকে ঘাগালি করে পাকিস্তান সৎসময় বলে ওই কালো রাত গণহত্যা পাকিস্তান পাকিস্তানে গণহত্যা পাকিস্তান পাকিস্তান আমরা যে যতটুকু বাংলাদেশকে ভালোবাসি এর চেয়ে বেশি পাকিস্তানি পাকিস্তানিরা আমাদের বাড়িতে সিক্সটি ফাইভ এর ক্যাম্প ছিল আমার বাড়িতে যা যুদ্ধ করতো পাকিস্তানি বাংলাদেশি ছিল মনে হয় বিশ বাইশ জন আর পাকিস্তানি ছিল চার পাঁচ জন এরাই বর্ডারে কাঁপাইতেন ইন্ডিয়া জীবনে কোনোদিন ইন্ডিয়া পাকিস্তান থাকতে ওরা ক্যাম্পে ঘুমায় নাই শান্তিতে

শেখ মুজিব আর উনার এখন মুক্তিযুদ্ধের জন্য খুব একদম দর এটা সব ভয় এইটা বাংলাদেশ মানুষ স্টুডেন্ট যারা স্কুল কলেজ শেষ করছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এরা যেন জব পায় না আর আমার কাছে আসিয়া কাকতি মিনতি করে তখন আমি বলবো আমার পার্টি করে আমি যেটা বলবো এটা চলবো এটা এই স্টাইলে আমাদের দেশকে জিম্মি করে দিতে চাচ্ছে কিন্তু এখন এখন শিক্ষার্থীরা এই যে খালি হাতে তাদের সামনে যে তারা অস্ত্র নিয়ে শিক্ষার্থীদেরকে এভাবে কোপাচ্ছে গুলি করছে মানে তাদের সাথে আপনারা যখন জাসদ গঠন করেছিলেন এই যে রক্ষী বাহিনীর সাথে আপনাদের যে যুদ্ধটা হতো মানে কি আপনাদের ওই সময়ের মানে কিভাবে তাদেরকে মোকাবেলা করতেন যা আছে কি করা যায় কি করা তখন সেনাবাহিনী এরা অফিসার করছে শেখ সাহেব না মারি যে আমাদের দেশ অখণ্ড ভারত হয়ে তারপর চলছে আর তারপরে একটা একটা আওয়াজ উঠছিল যে বাংলাদেশ সেনাবাহিনী কি করবো আমরা কার সাথে

সেনাবাহিনী হোক এয়ার ফোর্স নেভি ডিজিএফআই এনএসআই আনসার বাহিনী ডিবি যা আছে প্রত্যেকের টেলিফোন রেকর্ড সব অফিসারদের টেলিফোন আজকে দেখেন ডিভাইস বসে অনেক অফিসার মনে করতেছে ভাই আমি যদি বলি তারা রেকর্ড করতেছে এর মধ্যে হাসিনা কিছু কিছু প্রমোশন দিছে ও এরাই সব লিক করে ইন্ডিয়া কমপ্লিটলি বেনের মধ্যে বসে বসে বাংলাদেশে বেনের মধ্যে বসে বসে ওরা

আরো কিন্তু তখন আমি হিসাব সাহেব আরেকদিন খেলাম যখন আমার গাড়িতে ছিল বলে স্যার বাংলাদেশকে দেখতেছি রিপোর্টাররা অনেক গ্রাম পঞ্চায়েত যাচ্ছে জিজ্ঞাসা করতেছে ভাই এই যে পুলিশ গুলা আমাদের গ্রামে এই পাঁচজন এই দশজন এইখানে প্রত্যেকটা জায়গা জিজ্ঞাসা করতেছে ওইটা অনেক আগের কথা দশ বারো বছর চোদ্দ হয়ে গেছে এই পুলিশগুলো আপনার চেন ওরা বলে না এটা তো আমাদের এলাকা হারি এটা তো আমার এলা হারি এই নামে কোনো মানুষই নাই আমার বাড়িতে আমার গ্রামে মেম্বার চেয়ারম্যানে বলতেছে তখন আপনি চিন্তা করে দেখেন এই পুলিশগুলা লন্ডন থেকে আসে না ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসে নাই চায়না থেকে আসে নাই আসছে ইন্ডিয়া

ইউজ করার সে মনে করতেছে আমি স্টুপি ওই আমার উপরে যে দুইজন আর অনেক স্মার্ট আর অনেক ইউজ করতে পারবো না আমার এটা দিছে এটা তো জেনারেলদের বোঝা উচিত ছিল আমি চিপ এবং তাদের বোঝা উচিত যে আমি আর আজকে ধরেন আমাদের চিফ অফ দ্য স্টাফ তিন বছর পরে তুমি হ্যাঁ তুমি কী করে তখন নিজে দেশের জন্য তো ফস্তাই হয়ে কি কী ভুলটা করলাম এই দেশের পয়সা খাইলাম দেশের মানুষের পক্ষে কাজ না করি আমি ভারতে বাঙালি করলাম কিন্তু আরেকটা জিনিস আপনি বলছেন

কয়েকটা ইনভেস্টিগেশন হয়েছে সেনাবাহিনী করছে দুই গ্রুপ আরো অনেক করছে হাসিনা ডিস্ট্র করে দিয়েছে বিচার এই সেনাবাহিনী আমরা শরীরের দাগ থাকে জলে কিন্তু আমাদের সেনাবাহিনী এই হাসিনাকে ক্ষমতায় রাখার রাখতেছে কিন্তু ওনাদের বোঝা উচিত ছিল ওনারও সেই দশা হতে পারে আরেকদিন ভারত আরো বর্ণনা করবে দেখতে করে শেষ হবে না এবং ভারত এরই হাসে যে কোনো ওয়ে তিনি আর্মি আর্মির মধ্যে মালদানে যায়

বুঝছেন ইন্ডিয়া একটা ইন্ডিয়া হইলো সৌদি আরবের মতো সৌদি আরব যেন হাজার সবচেয়ে বেশি অসম করে যে ভারত হইলে একটা হাতির মতো আমাদের দেশে সেনাবাহিনী যুদ্ধ করবে না ঠিক আরো অসম্ভব ভারতের যুদ্ধ জানে ভারতের সেনাবাহিনী আমাদের বিডিআর লোকে পারবো না বিজেপির লোকে পারবো না যুদ্ধ করবে ঠিকতে পারবো না কিন্তু এর জন্য এই হাসিনাকে রাখছে এই হাসিনাকে দিয়েই এই দেশ আমি অনুরোধ করবো বাংলাদেশে যারা আছে রাস্তাকে আপনারা দেখেন আর কিছু করছেন না সবাই রাস্তায় ইসলাম আজম বা যারা ফাঁসি দিল তা এই হাসিনাকে ক্ষমতায় আনছে নাইনটি এরা মন্ত্রী মিনিস্টার ছিল তারপরে হঠাৎ কৌট খাসারি বসাইয়া ফাঁসি দিয়ে দিল একমাত্র দেওয়া হয়েছে যে এরা যেন ইন্ডিয়ার বিরুদ্ধে সংগঠিত না আজকে হাসিনা বলছে আজকে আপনারা সবাই মহামান্য প্রধানমন্ত্রী বলতেছেন সে ইলিগেল সে কোনো লিগেল প্রধানমন্ত্রী না সে আবার ওই জমাতে ইসলামকে ব্যান করবে হুইস হাসিনা হাসিনা আপনারা বাবার সবাই আমার বাংলাদেশের সবাইকে বলছি বিএনপি জমাতে ইসলাম বারবার বলছেন মহামান্য প্রধানমন্ত্রী মহামান্য প্রধানমন্ত্রী আপনার তাকে সাহস বিভিন্ন দেশ মনে করবে ওরা তো মেই নিয়েছে শেখ হাসিনা কিসের প্রধানমন্ত্রী কেন আপনারা শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেন ভাই আছি নাকি প্রধানমন্ত্রী পারলে আমি বিজিএফআই সবাইকে বলছি ভাই এইটা আপনাদের দেশ এই আমাদের জন্মভূমি আপনার জন্মভূমি এই ভারত আপনাদের ছাড় দিবে না অখণ্ড ভারত যদি হয়ে যায় হইতেও পারে বাংলাদেশ তো এই পাকিস্তান যখন চলে গেছে অখণ্ড ভারত হওয়ার সম্ভাবনা আছে এইটা থেকে আপনার বাঁচতে পারেন কোনো অসুবিধাই নাই আপনাদের স্ট্যান্ড করেন ছাত্রের পক্ষে স্ট্যান্ড করেন রেপ পুলিশ বাহিনী যারা আপনারা এই দেশের সন্তান আপনারা এই দেশের পক্ষে করেন হাসিনাকে হঠান হাসিনা রাইট নাই এই দেশে তার বাংলাদেশে তারাই কিসের কিসের একজন মহিলা ইন্ডিয়ার দালাল ইন্ডিয়ার এজেন্ট শেখ মুজিব ছিল ইন্ডিয়ার এজেন্ট জাতীয় বেইমান পৃথিবীতে এসে বড় শেখের মতো বেইমান পৃথিবীতে নাই যে বাংলাদেশিরা যুদ্ধকে স্বাধীন করে এই শেখ মুজিবুর রহমান কথা দিতে পাকিস্তানিরা নাই পাকিস্তানি একদিন আমার আব্বারে একজন মেজর বলতেছে দেখো আমাদের দেশ শেখ মুজিবুরকে আমরা কথা দেই নাই একটা কারণ একমাত্র কারণ আমরা তুলনায় কোনো শত্রুতা নাই শেখ মুজিব পাকিস্তান থাকতো সব লিখা করতে ইন্ডিয়ার কাছে আমরা পাকিস্তানে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে সব ইন্ডিয়া জানতো শেখ মুজিবুর মাধ্যমে এই শেখ মুজিবুর পাকিস্তান আইএসআই পৃথিবীর সেরা ইন্টেলিজেন্ট আছে আমরা দেশে রাইবো কি করলো শেখ মুজিব কি করলেন বাংলাদেশ আমরা দিলাম শেখ মুজিবের ক্ষমতা এই দেশে আসছেই রুকাইছে বাংলাদেশে বাংলাদেশের গণহত্যা সেইটা বাংলাদেশের র বাংলাদেশে ঘুরার

ইন্ডিয়ার র দুই চারটা কেন আপনারা এগুলো করছেন না কেন আমি সবাইকে বলতেছি বাংলাদেশ সেনাবাহিনী র্যাবিফাইস নে আনসার বাহিনী পুলিশ বাহিনী সবাইকে আমি অনুরোধ করছি আপনারা দেশকে বাঁচান আর আপনারা

আসার এই মাসের মধ্যে ওই রক্ষী বাহিনীতে যারা কিছু অফিসার ছিল এরা তো এদেরকে নিয়ে কিভাবে বাংলাদেশের সাথে আজকে দেখেন তারপরে দেখেন জিয়াউর রহমানের যখন মারা হইলো জিয়াউর যখন মারা হইলো তারপরে খালেদা যা দুইবার পাওয়ার আসছেন দুইবার না

ইন্ডিয়া হাসিনা না রাখলে তারা এই সময় দেখে কি আছে কোন জায়গায় কোন অস্ত্র আছে এইটা কোনোদিন লাগাই রাখি দেয় আমাদের দেশে আর্মি বলতে পারবো না হাসিনা জু করে করে ইন্ডিয়া তাকে অস্ত্র আমাদের সেনাবাহিনী এরা দ্বিধা বিভক্ত আমি বুঝি ভাই আমরা এক মায়ের সন্তান এক দেশে না কেন দিদা বিভক্ত কেন হয় এটা ওটা করছে কি যে নিচে তারা প্রমোশন দিচ্ছে আজার যা প্রমোশন তাকে প্রমোশন দিচ্ছে না এইগুলি তাদের মধ্যে মারামারি সৃষ্টি করতেছে এর আগে আমি বললাম যে একজন যদি প্রমোশন দেয় তিনজন আছে প্রমোশন উপযুক্ত আমি তিন নম্বর আমার আমি এক করে দিল তখন আমার আমি যদি একজন জেনারেল হয় আমার তো বুঝা উচিত যে আমার একটা তার উপরে তার উনি নিজেই বুঝতে হবে যে আমি একটা স্টুপ আমার প্রমোশন দিছে আমার ইউজ করার পর যেমন এখন পার্লামেন্টে যারা আওয়ামী লীগের যারা আছে পার্লামেন্টে এরা সব কি যেমন ধরেন ওই আমাদের ওই যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডাক্তার মুনি উনি বলতেছে ইন্ডিয়া আমাদের হাজব্যান্ড আর আমরা বউ জামাই বউর মতো সম্পর্ক উনি রাজনীতি বুঝে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে উনি রাজনীতি বুঝে উনি জানে ইন্ডিয়াকে আমাদের হেল্প করছে পাকিস্তান থাকতে ইন্ডিয়া এই বর্ডারে ঢুকতে পারার না কথা তাদের জায়গাে পাওয়া খাওয়াতে চায় না। ইন্ডিয়া আমাদেরকে হেল্প করছে পাকিস্তান দিয়ে সরাইয়া আমাদেরকে দখল করাবে। পাকিস্তানি সরাই গেল এখন দেখেন শেখ সাহেবের আমলে তারা এখন ট্রাই করতে পারে না এখন করতে। এখন হাসিনা আমলে এখন ট্রাই করছে ইনশাআল্লাহ। এখনো যে আমার সময় রাস্তায় নামি আমাদের সেরা বাইতে আর অনুরোধ করতেছি আপনারা এই দেশের সন্তান আপনারা পুলিশ বাহিনী আনসার বাহিনী আপনারা দেশকে বাঁচান স্ট্যান্ড আপ দিস ইজ আলাইকুম আর বলবো দুঃখিত প্রিয় দর্শক আমরা একটা নতুন সকালের অপেক্ষায় আছি বাংলাদেশ এবার শুধু হাসিনা মুক্ত না র মুক্ত একটা বাংলাদেশ হবে আমরা আমাদের সবার সেটাই প্রত্যাশা কারণ এই দেশের ছাত্র জনতা শিক্ষক সর্বস্তরের মানুষ এমনকি যেই সাংস্কৃতিক কর্মীরা এতদিন ধরে শেখ হাসিনার পাঁচ মানে এফডিসির ভেতরে সিনেমা না বানিয়ে তারা সেখানে আপনার আওয়ামী লীগের একটা কার্যালয় হিসাবে মানে পরিণত করেছিল তারাও আজকে রাস্তায় নেমে এসেছে অতএব একটা একটা সুন্দর একটা ভোরের স্বপ্ন দেখছি শেখ হাসিনার পুলিশও এখন আর গুলি চালাতে পারছে না শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে একের পর এক আন্দোলনে যুক্ত হচ্ছে নতুন নতুন মোড় দেখা যাক সেই শেষ পর্যন্ত কোথায় কোন গন্তব্যে গিয়ে পৌঁছায় একটা অবশ্যই ভালো কিছু দেখার অপেক্ষা আপনার সবাই ভালো থাকবেন সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নানান ব্যবসা ট্যাবসার মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ